নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল 24/7। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অর্ণব। গতকাল ছিল রাজ্য রাজনীতিতে একটি উত্তাল দিন। সকাল থেকে নানা রকম ঘটনার ঘনঘটা আমরা দেখলাম। প্রথমেই সকালে চার হেভিওয়েটকে অ্যারেস্ট করা এবং তারপর তাদের থানায় নিয়ে যাওয়া, এবং বিকেলে আমরা দেখেছিলাম তারা চারজনই জামিন পেয়েছিলেন। কিন্তু রাত্রিবেলা ঘটনার নাটকীয় মোড়, আবারও গ্রেপ্তার করা হয় তাদের এবং বলা হয় বুধবার ফের শুনানি পর্যন্ত তাদের কিন্তু থাকতে হবে সেই জেল হেফাজতেই। সেই ঘটনাতেই আমরা চোখ রাখব এবং এই মুহূর্তে চার হেভিওয়েটের অবস্থান কী সেই বিষয়ে আমরা আপনাদের জানাবো। নারদ মামলায় সিবিআই কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে নিজাম প্যালেস থেকে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়ার সময় জেলের গেটের বাইরে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়লেন তার বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। শোভনের সঙ্গে একবার দেখা করতে দেওয়ার আবেদন করতে থাকেন তিনি। সোমবার মাঝরাতে কড়া নিরাপত্তার মধ্যে চার নেতা মন্ত্রীকে প্রেসিডেন্সি জেলে নিয়ে আসেন সিবিআই আধিকারিকরা। তাদের জেলের ভিতরে নিয়ে যাওয়ার পর গেটের বাইরেই আটকে দেওয়া হয় বৈশাখীকে। তিনি জেলের দরজা ধরে অনেকক্ষণ ধাক্কা মারেন, তারপর গেট ধরে বসে পড়েন। চিৎকার করে বৈশাখী বলতে থাকেন, একবার দেখতে দিন, ওষুধটুকু খেতে দিন, ওর হাই সুগার, তবুও কিছু খেতে দেওয়া হয়নি, অমানসিক ব্যবহার করা হচ্ছে। সঙ্গে যোগ করেন, আপনাদের কোনো লজ্জা সরম নেই, আগে থেকে না জানিয়ে একজন মহিলার বেডরুমে চারজন পুরুষ ঢুকে এলেন ওকে ধরার জন্য, আর এখন বাড়ির লোকের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। শোভনকে গ্রেপ্তার করে নিজাম প্যালেসে নিয়ে যাওয়ার পরে সেখানে আইনজীবী নিয়ে ছুটে গিয়েছিলেন তার স্ত্রী রত্ন চট্টোপাধ্যায়। আর মাঝরাতে যখন শোভনকে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হলো সেখানে দেখা গেল বৈশাখীকে, যদিও শোভনের ছেলেও ছিলেন সেখানে। জেলে যাওয়ার পরে অবশ্য অসুস্থ বোধ করেন শোভন, সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় SSKM হাসপাতালে। সেখানে উডবার্ন ওয়ার্ডের 106 নম্বর ঘরে ভর্তি শোভন। শ্বাসকষ্ট নিয়ে তার পাশেই 103 নম্বর ওয়ার্ডে ভর্তি তৃণমূল বিধায়ক মদন মিত্র। শোভনের সঙ্গে তাকেও গ্রেফতার করেছে সিবিআই। সোমবার নারদ মামলায় শোভন ও মদনের সঙ্গেই রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায়কেও গ্রেফতার করে সিবিআই। তারপর দিনভর নাটকের পরে সন্ধ্যাবেলা সিবিআইয়ের বিশেষ আদালত চারজনকেই জামিন দেয়, যদিও পরে সেই জামিনে স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট। জানিয়ে দেওয়া হয় বুধবার মামলার পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত প্রেসিডেন্সি জেলে থাকতে হবে চার নেতা মন্ত্রীকে। তারপরেই মাঝরাতে কড়া নিরাপত্তার মধ্যে চারজনকে জেলে নিয়ে যাওয়া হয়। দলীয় সূত্রের খবর, রাত 3:30 নাগাদ হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয় মদন মিত্রের, তখনই তাকে নিয়ে আসা হয় হাসপাতালে। এখন তিনি উডবার্ন ওয়ার্ডের 103 নম্বর ঘরে ভর্তি রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে অক্সিজেনের মাত্রা কমে গিয়েছিল মদনের শরীরে, তাকে অক্সিজেন দেওয়া হয়েছে। জেলে যাওয়ার পর শোভন অসুস্থ বোধ করেন, উডবার্ন ওয়ার্ডের 106 নম্বর ঘরে তিনি ভর্তি রয়েছেন বলে জানা গেছে। সুব্রতকেও প্রথমে হাসপাতালে আনা হলেও পরে তাকে ফের জেলে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এমনটাই জানা যাচ্ছে। আদালতে জামিন সত্ত্বেও ছাড়া পাননি তারা, বরং অন্তর্বর্তী জামিনে কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশের জেরে সোমবার গভীর রাতে প্রেসিডেন্সি জেলে যেতে হয়েছে নারদকাণ্ডে গ্রেফতার ফিরহাদ হাকিম সহ চার নেতা মন্ত্রীকে। তবে তাদের প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়ার আগে বাবাকে দেখতে মাঝরাতেই নিজাম প্যালেসে সিবিআই এর কার্যালয়ে ছুটে গেলেন ফিরহাদ হাকিমের বড় মেয়ে প্রিয়দর্শিনী হাকিম, সঙ্গে ছিলেন তার স্বামী ইয়াসির হায়দারও। তৃণমূল এবং বিজেপির রাজনৈতিক তরজার মাঝে মাঝরাতে নিজাম প্যালেসে তৈরি হলো চরম নাটকীয় মুহূর্ত। ফিরহাদের এখনই বাড়ি ফেরা অসম্ভব জেনেও তাকে দেখতে গেলেন প্রিয়দর্শিনী। তবে তার চোখের সামনে দিয়ে ফিরহাদদের প্রেসিডেন্সি জেলে নিয়ে যায় সিবিআই। রাত গড়ালেও বাবার টানে এবার নিজাম প্যালেস থেকে প্রেসিডেন্সি জেলের দিকে পা বাড়ান প্রিয়দর্শিনীরা। সেখানে ব্যারিকেডের ওপার থেকেই বাবার জন্য অপেক্ষা করতে দেখা যায় তাকে। জেলের বাইরে অপেক্ষা ফুরোয়নি প্রিয়দর্শিনীর। সংবাদ মাধ্যমের কাছে ফিরহাদের গ্রেপ্তারিকে বিজেপির ষড়যন্ত্র বলে দাবি করে তৃণমূলের কর্মী সমর্থক সহ গোটা বাংলার মানুষের কাছে শান্ত থাকার আবেদনও করেছেন তিনি। সেই সঙ্গে দাবি করেছেন বিধানসভা ভোটে হারার পর বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করতে চায় বিজেপি, তাই এই গ্রেপ্তারি। তবে আইনের পথ ধরেই বাবাকে ঘরে ফিরিয়ে আনতে বদ্ধপরিকর কন্যা প্রিয়দর্শিনী। ভোর রাত পর্যন্ত চাঞ্চল্য জেলের বাইরের চত্বরে, প্রচুর কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা রয়েছে, নিরাপত্তার জন্য লম্বা ব্যারিকেড তৈরি করা দেওয়া হয়েছে সেখানে। আমরা দেখলাম ঠিক এই রকমই একটা পরিস্থিতির টান টান উত্তেজনা গতকাল থেকেই শুরু হয়েছে এই উত্তেজনার, এবং আমরা যেখানে রয়েছি কার্যত লকডাউনের মধ্যে, মানুষের জীবনযাত্রা কোথাও হলেও 30 মে পর্যন্ত কিন্তু থেমে রয়েছে। শুধুমাত্র নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকানহাট খোলা থাকছে, মানুষ বেরোচ্ছেন শুধুমাত্র প্রয়োজনে পড়লেই। এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু রাজনৈতিক মহল একেবারেই শান্ত নয়, বরং রাজনৈতিক তরজা কিন্তু ইতিমধ্যেই রীতিমতো উত্তপ্ত। গতকাল আমরা দেখলাম চার হেভিওয়েটকে প্রথমে গ্রেপ্তার করা হয়, পরে তারা জামিনে মুক্তিও পান, কিন্তু শেষ পর্যন্ত তাদের আবারও
প্রেসিডেন্সি জেলে আটক করা হয়। আগামীকাল অর্থাৎ বুধবার ফের তাদের শুনানি, আমাদের ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে কি ফলাফল হয় সেটা জানার জন্য। এই খবরে তো আমরা চোখ রাখবই, পাশাপাশি সারা দিন চোখ রাখবো অন্যান্য দেশ বিদেশের নানা খবরে। আপনাদের কাছে একটাই অনুরোধ, আমরা চলেছি করোনা অতিমারির মধ্যে দিয়ে, আপনারা নিজেরা সতর্ক থাকুন, অন্যকে সচেতন করুন, অবশ্যই মাস্ক ব্যবহার করুন, বাড়ি থেকে যতটা সম্ভব কম বেরোন, বাড়ির বাইরে যতটা সম্ভব কম বেরোন, স্যানিটাইজার ব্যবহার করুন এবং অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখুন। দেখতে থাকুন চ্যানেল 24/7, টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।